কোরআনের জীবন্ত মুজিজা বুঝাচ্ছি। আমার নবী কোরআন তেলাওয়াত করে যায়, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু দেখেন, দূরে দেখা যায় একজন মহিলা হাতের মধ্যে একাধিক পাথর নিয়া, কাদের মধ্যে পাথরের দুইটা বস্তা নিয়া কাবা চত্বরের দিকে আসতেছে। আবু বকর বুঝতে পারলেন, যেভাবেই হোক কোন মহিলা হয়তো আমার নবীর পিছু দাওয়া করলো, কোনোভাবে হয়তো রসুলে পাকে আঘাত করবার জন্য আসতেছে, নবীজিকে মারতে চায়। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনি যদি আমাকে ইজাজত দেন, যেই মহিলা আপনাকে আঘাত করবার জন্য আসতেছে, আপনার কাছে আসবার আগে আমি তাকে শায়েস্তা করে দেই। আমার নবী মুচকে হাসি দিয়ে ডাক দিয়া বলেন, আবু বকর রে, আমার আল্লাহ বলেছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে কোন কাফের, কোন বেঈমান, কোন জালেম, কোন বিরুদ্ধবাদী আপনাকে আক্রমণ করবার জন্য যদি আসে, আপনি যদি মজলুম হয়ে যান, আপনাকে মারবার জন্য আসে, ওই সময় আপনি আমার তেলাওয়াত করা কোরআন থেকে আপনিও তেলাওয়াত করবেন। আমি আল্লাহ কথা দিলাম, ওই কোরআন তেলাওয়াতের কারণে আমি আল্লাহ ওই কাফের থেকে হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন এই কথা, কিন্তু আমি কেমনে মানতে পারি, কখন জানি কোন মানুষ আপনাকে আঘাত করে ফেলে। রাসূলের পাক শুয়ে শুয়ে তেলাওয়াত করেন, মহিলা কাছাকাছি চলে আসলো, আবু বকর দেখতে পাইলেন, সে আর কেউ না, আবু জাহাল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আমার নবী ডেকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাব আপনার চাচা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনার চাচি, আর একটা পরিচয়, আমার রসুল তার দুইটা মেয়েকে আবু লাহাবের দুইটা ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন নবুয়তের আগে, এই জন্যে আবু লাহাব একদিকে রসুলের চাচা, অপর দিকে বিয়াই, উম্মে জামিল একদিকে চাচি, অপর দিকে বিয়াই। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে আসলো আমার নবীকে মারবার জন্যে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, উম্মে জামিলকে আমি শায়েস্তা করে দেই। আমার নবী বলছেন, আবু বকর আসতে দেও, কাছাকাছি আসতে দেও, দেখি না কি করে। আমি তো বিশ্বাস করি রব বলেছেন কোরআনের মাধ্যমে বাঁচাইয়া দিবেন, কোরআন তো জীবন্ত মুজিজা, কোরআন তো অন্ধকারকে আলোকিত করে দেয়, কোরআন তো খারাপ মানুষকে ভালো মানুষ বানাইয়া দেয়। আবু বকর, তুমি কি জানো না, অমরের মতো মানুষ যার কাছে মাথা কাটা ডালবাত, টাকা দিলে মাথা কেটে ফেলে দেয়, এই অমরের কাছে যখন কোরআন পেশ করা হলো, অমর হাতের তরবারি ফালাইয়া সেও কালিমা পড়ে নিজের জিন্দগিটাকে ইসলামের জন্য কোরবান করে দিয়েছে, কোন ঠিক কিনা? কোরআন জীবন্ত মুজিজা, কোরআনকে বাদ দিয়েছেন আপনারা। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে রসুল পাকের সামনে চলে এসেছে, আবু বকর বলছেন, সামেত, আমি কানে শুনছি, আমার নবী কোরআন তিলাওয়াত করেন, আমি কানে শুনি, আমার রসুল আমার রানে শুয়ে আছেন, আমি দুইটা চোখ দিয়ে আমার নবীকে দেখি, রসুলের কোরআন তিলাওয়াত শুনি। উম্মে জামিল সরাসরি নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া, নবীজির সামনে দাঁড়ায় আবু বকরকে বলছে, আবু বকর, গোটা মক্কা নগরী খুঁজলাম, কোথাও তো তোমার বন্ধু মুহাম্মদকে পেলাম না, আজকে কোথায় গেল? সুবহানাল্লাহ, নাই তাহলে কি আগামী বছর বলবেন? তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? গোটা মক্কা নগরী খুঁজলাম, খুঁজে পাই না। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, আমার নবী আমার রানীর উপরে শুয়ে আছেন, আমি তার তেলাওয়াত শুনি, চুকে দেখি, উম্মে জামিল রসুলের সামনে দাঁড়াইয়া রসুলকে দেখে না, ব্যাপার কি? সে যখন দেখে না, আমার বলার দরকার নাই, তিনি বললেন, উম্মে জামিল, মুহাম্মদ তোমার বাতিজ এবং বিয়াই, তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল কাবাগর খুঁজল, কোথাও পেল না, শেষ পর্যন্ত আবার নবীজির সামনে দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর রে, বলো না, তোমার বন্ধুকে খুঁজে পেলাম না, কোথায় গেল জানাইয়া দিও। উম্মে জামিল, তাকে যদি দুনিয়ার কোনো জায়গায় পাই আস্ত রাখবো না, কুরবানি করে দেব। আবু বকর মনে মনে বলেন, পাগলেরও তো বুদ্ধি আছে, আমার সামনে রসুল তুই দেখোছি না,
নিজের চোখে সামনে রসুলকে দেখতে পাস না, তুই আবার কেমনে পিঠাইবি? উম্মে জামিল গালাগালি করে চলে গেল, কোরআনের আয়াত বলছি, শুনেন, বানায়া কথা বলছি না। উম্মে জামিল চলে গিয়েছে, আবু বকর উঠে গেলেন, আমার নবীকে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি বলেন না? আপনি তেলাওয়াত করেন, সে তেলাওয়াতও শুনে না, ব্যাপার কি? আমার নবী বলছেন, আবু বকর, আমার আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে, কোন জালেম যখন আঘাত করবার জন্য আসবে, কোরআন একটা জীবন্ত মুজিজা, কোরআন থেকে যদি তেলাওয়াত করি, আমার আল্লাহ কোরআনে বলছেন, হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পার্টিশন আর পর্দা পাঠাইয়া ওই কাফের আর আমার মধ্যখানে পার্টিশন সৃষ্টি করে দেন। কোন সুবহানাল্লাহ, এই কোরআন এখনো আপনার আমার কাছে আছে জীবন্ত, এই কোরআন আপনি আমি ধরতে পারলাম না। আজ ইসলামকে ধ্বংস করার জন্য গ্রামে গঞ্জে শহরে রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন জায়গায় কৌশল করে দিনকে মুছে দেওয়ার কৌশল করা হয়, বিভিন্ন লাইনে আন্দোলন করা হয়। আল্লাহ বলছেন, তোমরা যে জিনিস দিয়া ইসলামকে মুছে দিতে চাও, আমি আল্লাহ ওই জিনিস দিয়া দিনকে জিন্দা করে দিতে চাই। আল্লাহ পারেন না? আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে জিনিসের মাধ্যমে জমিন থেকে দিনকে মুছে দিতে চাও, আমি আল্লাহ ওই জিনিস দিয়া জমিনে দিন জিন্দা করে দিতে পারি, কোন ঠিক কিনা? এত হাজার প্রমাণ ইসলামে আছে। আবু আবু ওমরকে দিয়া ইসলামকে মুছে দিতে চাইছিল আবু জাহাল, আল্লাহ ওমরের মাধ্যমে সর্বপ্রথম মক্কায় ইসলামের যে মিছিল হয়েছে, লিল্লাহে তাকবীরের যে মিছিল হয়েছে, এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন, হযরত ওমর ছিলেন মিছিলের নেতৃত্বে। এজন্য আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে না? কেন সাড়ে এগারোটা হয়ে যেতেছে, কই কষ্ট হচ্ছে না? আমি লম্বা করার জন্য রাত্রে বেশি তো কথা বলা যাবে না, রাত্রে যাইতে পারবে? একটু হাত দেখান তো, এখন এখন এতক্ষণ ওয়াশ করছি, কার কষ্ট হচ্ছে দেখি। কষ্ট হচ্ছে? আপনাদের ভালো হলে কিছু কথা বলবো, ভালো লাগলে, মানে বুঝতে পারলে, ভালো লাগে না যদি মেনে নিতে পারেন কথাগুলো। কোরআনের জীবন্ত মর্যাদার একটা কথা বলি, মনে রাখবেন, আজকে কোরআন যদি সাথে থাকে, আল্লাহ বলছেন, তোমরা যদি কোরআন সাথে রাখো, তোমরা একা না, আমি সাথে আছি। আচ্ছা বলেন তো, আমাদের কাছে রকেট লঞ্চার নাই, সাবমেরিন নাই, বোমারু বিমান নাই, ক্ষেপণাস্ত্র নাই, ক্লাসিক গুম নাই, মারণাস্ত্র নাই, কিছু লাগবে না, আর আমরা তো পাগল, কিচ্ছু লাগবে না। আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, সূরা নূর খুলেন, সূরা হুজরাত দেখেন, দেখেন আল্লাহ কি বলছে, সূরা নূরের 55 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন, তোমরা একটা কাজ করো, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা তো পাগল, অস্ত্রের পিছনে দৌড়াও, সেনাবাহিনীর পিছনে দৌড়াও, তোমরা আমি রবের পিছনে দৌড়াও, রব কথা দিলাম, তোমরা যখন রাস্তার থেকে একটা বাঁশের টুকরা হাতি নিয়ে দাঁড়াবে, এটাকে আমি আল্লাহ বোমারু বিমান বানায় দেবে। আল্লাহ আকবার, পারবেন না? তোমরা সামনের দিকে মারবে, আমি পিছন দিকে ফেলাই দেবো, মানে শয়তান কাফের পিছন দিক থেকে আসতেছে, তোমরা সামনে মারছো, আমি আল্লাহ সামনের টারে নিয়ে পিছনে দিতে পারবো। বিশ্বাস হচ্ছে না? আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা মায়দার 76 নম্বর আয়াতে, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যাঈফা। কাফের বেঈমানেরা
যেই জিনিস দিয়ে কৌশল করে তারা জানে না, তাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন সুবহানাল্লাহ! আমার বান্দাগণ কথাগুলো দিল দিয়ে শুনেন, কোরআনের মর্যাদা বুঝাচ্ছি, বুঝো মুসলমান, কোরআনের প্রতি প্রেম জাগাচ্ছি, ভালোবাসা জাগাচ্ছি। আমার নবী যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় পৌঁছে যাবেন, আমি ঘটনা বলবো না, শুধু কোরআনের মর্যাদা বলবো। রাসূলের পাক যেদিন চলে যাবেন মক্কা থেকে মদিনায়, আবু বকর রাত্রবেলা হযরতে জিব্রিল আমিন আসলেন, আমার নবীকে ঘুম থেকে উঠালেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সালাম গ্রহণ করুন, আপনি ইয়াসরিবে হিজরত করেন, আপনি খেজুর বাগানের দিকে হিজরত করেন, অর্থাৎ আপনি মদিনার দিকে হিজরত করেন। আমার নবী জি উঠে গেলেন, হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে যাবেন, হঠাৎ করে কানে আওয়াজ আসলো, তিনি শুনতে পাইলেন, ঘর থেকে তো বের হয়ে যাবেন ঠিকই, কিন্তু ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে, নেজা নিয়া, বল্লম নিয়া, তীর নিয়া, ঘর থেকে বের হলে আমার নবীজিকে আঘাত করে মেরে ফেলবে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন হিজরত করে বের হয়ে যাওয়ার জন্য, অথচ আমার ঘরের চতুর্দিক কাফের বেষ্টন করে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে আঘাত করবে, আমাকে মেরে ফেলবে, আল্লাহ তাআলা আমি কেমনে যাই? আল্লাহ বললেন, বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ বলছি, ইল্লাল্লাযীনা আমানু, এর আগে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, এর আগে বলছেন ওয়াল আসর, আল্লাহ বলছেন সময়ের কসম, কালের কসম, যুগের কসম, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কি বলতে চাই বুঝো, শুধুমাত্র তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করবে, তিন নম্বর ওয়াতাওয়াসাও বিল হক, যারা সকল সময়ে হকের উপরে অটল থাকবে, ওয়াতাওয়াসাও বিস সবর, জালেমের জুলুমের সময় ধৈর্য ধারণ করবে, এই চার গুণ যাদের ভিতরে থাকবে, আমি আল্লাহ তাদের সাথে সব সময় ছায়ার মতো থেকে যাই। মন্দুরে তোমার দায়িত্ব হলো ঘর থেকে বের হওয়া, আমার দায়িত্ব হলো তোমাকে হেফাজত করা। আল্লাহর কথায় রাসূল পাক আশ্বস্ত হয়ে বের হতে চাইলেন, হঠাৎ করে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাচ্ছি না, না জানি বের হলে আবার মারে কিনা, পিটায় কিনা। আল্লাহ বলেন, কি করতে পারি? আয় আল্লাহ আমাকে কোন উপকরণ দেন, উপায় দেন, যার মাধ্যমে আমি প্রতিরোধ গড়ে তুলতে পারি। আল্লাহ বললেন, বন্ধুরে তাহলে একটা কাজ করেন, হাতের মধ্যে বালি নেন, হাতের মধ্যে কঙ্কর নেন, হাতের মধ্যে পাথর নেন, কিছু নিয়ে কোরআন থেকে তেলাওয়াত করেন, কোরআন থেকে তেলাওয়াত করে ফু দিয়া ওই পাথর কঙ্কর তোবা বালিগুলা কাফেরদের উপরে নিক্ষেপ করে দেন, আমি আপনাকে বাঁচাইয়া দেব। রাসূল পাক বলছেন, আল্লাহ তাআলা আপনি কি বললেন? আমি কাফেরদের উপরে নিক্ষেপ করব, কাফের তো ঘরের চতুর্দিকে, মারলে তো একদিকে যাবে, পিছন দিকের কাফের, ডাইনে বামের কাফের তো আমাকে গিরে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধুরে তোমার কাজ হচ্ছে হাতের মধ্যে কঙ্কর নিয়ে কোরআন থেকে তিলাওয়াত করে আমার উপরে ভরসা করে নিক্ষেপ করা, আর সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। কেন বুঝেন না এগুলা? আমার বান্দাগণ এক পর্যায়ে আমার নবী তিলাওয়াত করলেন, কঙ্করে ফুঁক দিলেন, দরজা খুললেন, সামনের দিকে মারলেন, শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন, ডাইনে কাফের, বামে কাফের, পিছনে কাফের, শুধু সামনে নিক্ষেপ করলেন, হঠাৎ করে তাকায়া দেখেন মারলেন সামন দিকে, পাথর পিছনে ডাইনে বামে সবাই চলে গেছে, সকল কাফেররা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আমার নবীজি পৌঁছে গেলেন মদিনায়, কেউ দেখলো না, কেউ পাইল না। এখানেই মূল বিষয়টা বুঝাবো, ঘটনা বলবো না। একদিন আল্লাহ সুযোগ বুঝে আমার নবীকে বলছেন, বন্ধু এবার বলো, তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি, তোমাকে যে কিতাব দিয়েছি তার নাম শুধু কালামুল্লাহ নয়, তার নাম কিতাবুল্লাহ নয়, তার নাম কালামুল্লাহ। পৃথিবীতে যত কিতাব দিয়েছি সবগুলোর নাম কিতাবুল্লাহ, সাহিফায় আদম কিতাবুল্লাহ, সাহিফায় ইদ্রিসের নাম কিতাবুল্লাহ, জাবুরের নাম কিতাবুল্লাহ, ওগুলা কিতাব আমি পড়ি নাই, লিখা পাঠাইয়া দিছি, আর তোমার কাছে যে কোরআন আমি আল্লাহ দিয়েছি সেটা শুধু কিতাব না, ওটা কালামুল্লাহ, আমি আল্লাহ 30 পারা নিজে তেলাওয়াত করেছি। বন্ধু জানতে চাই
বলো না তুমি কেমনে মদিনায় পৌঁছে গেলা, পাথর তো হাতে নিয়ে শুধু সামনের দিকে মারলা, ডাইনে বামে পিছনের কাফেরদের চুকে কেমনে পাথর পৌঁছে গেল কেউ দেখলো না, তুমি পৌঁছে গেলা কেমনে বলো? নবীজি মুস্কি হেসে দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমি কেমনে জানি আপনিই জানেন, আমি কেমনে গেলাম কেউ কেমনে ধরতে পারলো না আপনি জানেন। এবার আমার আল্লাহ জবাব দিচ্ছেন কোরআনে, আমার আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার উপরে ভরসা করে আমার কোরআনকে বিশ্বাস করে তেলাওয়াত করে হাতের মধ্যে কঙ্কর নিয়ে সামনের দিকে নিক্ষেপ করেছো, নিক্ষেপ করার সাথে সাথে ওটা তোমার হাত থাকে নাই, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, ওয়ালাকিন্নাল্লাহ রমা, আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার, জীবন্ত মুজিজার নামাল কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর গোলামের তিন নম্বর গুণ, তারা রুকুতে যাবে, সেজদায় যাবে, কোরআন তেলাওয়াত করবে। আল্লাহর গোলামের এক নম্বর গুণ, অহংকার করা যাবে না, দুই নম্বর গালি দেওয়া যাবে না, তিন নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে, চার নম্বর যেটা আলো চায়াত করেছি, চার নম্বর গুণ আমার আল্লাহ বললেন। এরপরের আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না عذاب جهنم إن عذابها كان غراما আমার আল্লাহ বলেছেন মুসলমানেরা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গরগরা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে কেউ যদি তার গোটা জিন্দগির গোনার জন্যে অপরাধ স্বীকার করে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ ঘোষণা করেছেন গোলাম রে তওবা করতে দেরি হবে গোলাম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না, পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝবেন, তাহলে এক নম্বর অহংকার করা যাবে না, দুই নম্বর গালি দেওয়া যাবে না, তিন নম্বর রুকুশে আল্লাহর পায়ে, চার নম্বর তওবা করবো পিশাবের কাছে না আল্লাহর কাছে, আল্লাহর কাছে। এই চারটা গুণ যদি না মানে, পরের আয়াতে আল্লাহ বলছেন, এর পরের আয়াতে আল্লাহ বলছেন এই চার গুণ যদি না মানে তাহলে কি হবে, এর পরের আয়াতে বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররামা। আমার আল্লাহ বললেন গোলাম রে চারগুণ যদি না মানো আমি আল্লাহ তোমার জন্য নির্ধারিত একটা জায়গা রেখেছি, মুস্তাকাররা ওয়া মুকামা, ইকামত করতে হবে, মুসাফির না মুকিম থাকবা, অর্থাৎ জাহান্নামে চিরস্থায়ী থাকবা, বের হতে পারবা না, বের যদি হতে হয় চার গুণ লাগবে, কয় গুণ সবাই বলেন, আওয়াজ করে বলেন, এই চার গুণ অর্জন করে যদি রবের সাথে সম্পর্ক করো, রব বলছেন হাত উঠাবে, নামাবার আগে মাফ করে দেবে, জোরে পড়েন না সুবহানাল্লাহ। একজন রবের সাথে সম্পর্ক করতে পারবেন তো ইনশাআল্লাহ, কথা বলেন না ইনশাআল্লাহ, রবকে চিনেন। যুবক তোমাদেরকে কলিজার থেকে কয়েকটা কথা বলছি, দিল দিয়ে শোনো, তোমাদেরকে কিছু বললেই বলে ব্যস্ত, যুবক আসো না তাফসিরে ব্যস্ত, আসো না ওয়াজে ব্যস্ত, আসো না মসজিদে নামাজে যাই ব্যস্ত, আসো না ভালো কাজ করি ব্যস্ত, আরে বুকা কোরআন হাতে নিয়ে বলছি তুমি যতটুকু দুনিয়া দুনিয়া বলে ব্যস্ত, তোমার চাইতে কোটি কোটি গুণ বেশি ব্যস্ত আজরাইল তোমাকে নিয়া, তোমাকে নিয়া, ঠিক কিনা বলেন? তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, আজরাইল তোমাকে নিয়ে ব্যস্ত, তুমি মনে করেছো সব তোমার, তোমার কোলারুয়া এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না, খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না, এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না, একদিন চেয়ারম্যানের বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না, একদিন আপনার বানানো বাড়ি টাকায় থাকবে, থাকবেন না শুধু আপনি, আপনি কবরে যাওয়ার আগে রবকে চিনে যাও, কবরে যাওয়ার আগে একটা বার রবকে চিনো, যুবক তোমরা রবকে চিনো না, রব থেকে দূরে পৌঁছে গিয়েছো, দিল থেকে তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই, যুবক তুমি সব কিছু করো
কলারুয়া অথবা সাতকিরা খুললে নাকি তোমার বিজনেস আছে, তুমি নাকি বিজনেস ম্যাগনেট, বিশাল বড় বিজনেস, সারা দিন ব্যবসা করতে গিয়া জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশার নামাজ নাই, একটা বার রবকে চিনলা না, একটা বার রবের ডাকে সাড়া দিলা না, দোকানে বিজনেস বিজনেস, টাকা টাকা টাকা, অফিসে কাজ করতে করতে একটা বার রবের কদমে সেজদা দিলা না, সারা দিন বিজনেস করে রাত্রে 10টার সময় অফিসের কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছো, টাকা তোমার, বিজনেস তোমার, কেশের বাক্স তোমার, কেশের বাক্সে যখন হাত দিয়েছো টাকা গুনতে, আরে বুকো হয়তো তুমি জানো না তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা, আজরাইল আল্লাহকে বলছে আল্লাহ আমসিক ও আত্রুক, ও বলছে বিজনেস তার, ও বলছে টাকা তার, ও বলে দোকান তার, তুমি বলো রে ছেড়ে দিব না ধর্ম, আল্লাহ কয় আমার যখন চিনলো না ওর কান বরাবর একটা গরম করে থাপ্পড় দে, আল্লাহ থাপ্পড় দিলে হবে কি, ও থাপ্পড় দিলে মাথা গরম হবে, কয় আল্লাহ মাথা গরম হলে হবে কি, কো ব্রেইন স্ট্রোক, ব্রেইন স্ট্রোক হয় না, কিছু কয় না এরা, হয় টাকা গুনতে গিয়েছিল গোনা হয়নি স্টুক করে দিয়েছে, যুবক তোমাকে বলছে শোনো তোমার নাকি স্টুডেন্ট বিষয়ে কানাডা চলে যাচ্ছ, তুমি নাকি স্পাউস বিষয়ে স্ত্রী নিয়ে লন্ডনে চলে যাচ্ছ, তুমি নাকি আমেরিকা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লেগেছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, আনন্দ করছো, আমি একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যাচ্ছি, সো লাইফকে উপভোগ করবো, এনজয় করবো, আমি একটা হ্যাপি লাইফকে স্পেন্ড করবো, এই জন্য তুমি ইউরোপ আমেরিকা চলে যাচ্ছ, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, আগামীকালকে যশোর থেকে 11টার সময় তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিচ্ছ, দূরের বন্ধু বান্ধবকে টেলিফোন দিয়ে বিদায় নিলা, সবাইকে স্মরণ রাখলা, যাকে তুমি ভুইলা গেলা তার নাম তোমার রব, একটা বারো রবকে মনে করলো না, সবার কাছ থেকে বিদায় নিয়ে রাত্রবেলা বাসায় ঘুমাতে গিয়েছ, অযুবক তোদের পায়ে ধরে বলছে শোনো, হয়তো তোমার বাড়ির বালিশের দাম 50,000 টাকা, বেডের দাম 1,00,000 টাকা, গড় এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক, তোমার ঘর, এই ঘরে ঘুমাইছ, বালিশের নিচে পাসপোর্টটা রাখছ, আগামী কালকে তোমার ফ্লাইট, লাগেজ ব্যাগেজ ঠিক করেছ, বুকা তুমি জানোই না হতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা, আজরাইল আল্লাহ রে বলছে আল্লাহ, ও বলছে বাড়ি নাকি তার, ও বলছে পাসপোর্টের বিষয় নাকি তার, সব কিছুর মেয়াদ আছে, একটা বার চিন্তা করলো না তার কোনো মেয়াদ নাই, রব তুমি বলো, ও তো ঘুমায় আছে, আগামী কালকে ইউরোপ আমেরিকা চলে যাইব, ওরে যাইতে দিমু না ফালায় দিমু, আল্লাহ কয় বুক বরাবর একটা থাপ্পড় দে, আল্লাহ বুকে থাপ্পড় দিলে কি হবে, বডি কামবে, বডি কামলে কি হবে, হার্ট অ্যাটাক, ঠিক বলি নাই, শেষ মইরা পড়ে রিস নাই, এই জন্য এই পথে যাইও না, কষ্ট হচ্ছে আপনাদের, আমিও লম্বা করবো না, 12টার কাছাকাছি হয়ে যাচ্ছে, যে কথা বলতে চাই যুবক আমি দিল থেকে বলছি, হয়তো আমি একদিন থাকবো না, অথবা আমি জিন্দগিতে এলাকায় কোনোদিন আসবো না, আমার কথাগুলো দিল দিয়ে শোনো, যুবক তোমাদেরকে বলছি, যুবক আমিও তোমাদের মতো যুবক, দুনিয়া আল্লাহ আমাকে বহুত দুনিয়া ঘোরাইছে, উন্নত লাইফ দেখাইছে, উন্নত কান্ট্রি দেখাইছে, দুনিয়ার কসম রব্বে পাকের জাতের কোথাও শান্তি খুঁজে পাই নাই, শান্তি একটা জায়গায়, সেটা হচ্ছে রবের কদমে সেজদায়। তোমাদেরকে যে কথা বলতে চাই যুবক ভাই, তোমরা নাকি প্রেম করো, প্রেম ঠিক, খুব ভদ্র এরা, আমি কি বলতে চাই বুঝো, তোমরা প্রেম করো, শোনো আমিও প্রেমিক, তোমরাও প্রেমিক, তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, প্রেম কার সাথে করবা, যুবক তুমি যার সাথে প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড হয়তো তার চামড়া স্টাইলিস্ট, তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা, তার টেলিফোনে কথা শুনলে তুমি খাবার ফালাইয়া কুত্তার মতো রাস্তায় দৌড়াও, সব ফালায় দৌড়াও, আর বুকা তোমাকে যে কথা বলতে চাই, তুমি যেই মেয়ের সাথে প্রেম করে 30 বছর বিদেশে থেকে সব টাকা ওই মেয়ের ফ্যামিলির পিছনে খরচ করেছো, সারা জিন্দেগি বিজনেস করে সব টাকা ওই মেয়ের পরিবারের পিছনে খরচ করেছো, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে মা বাবার মাথ মুখে চুন কালি দিয়েছো, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখা বাদ দিয়েছো, এই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে খারাপ ছেলেদের সাথে মেলামেশা শুরু করেছো, আর বুকা তুই জানিস না যে এই মেয়ের সাথে প্রেম করে সারা রাত জেগে জেগে টেলিফোনে কথা বললে আজকে রাত্রে যদি ওই মেয়েটা মইরা যায় কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা পোকা পোকা, সব ভুয়া দুনিয়া,
যুবকদের পায়ে ধরে বলছি, যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ, যার সাথে প্রেম করে সব ইজ্জত বাদ, তুমি জানো না যার প্রেমে পাগল হয়ে নামাজ রোজা করো না, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরো, চুল লাগছো লম্বা, প্যান্ট দিছো টাক করে নিচে, শয়তানের মতো রাস্তায় ঘোরাঘুরি করো। যুবক তুই জানিস না, ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চেয়ে স্মার্ট, তোমার চেয়ে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, তোমাকে বুইলা যাইতে হয়তো এক মিনিটও লাগবে না। কেন এগুলার পিছনে দৌড়তেছ? আমি আমার বোনদেরকে বলছি, বোন তুমি একটা ছেলের স্মার্টনেস দেখে, তার কোয়ালিটি আর টাকা পয়সা দেখে তারও প্রেমে পড়ে যায় না। তুমি জানো না এও হয়তো তার কলিক কোন মেয়ের সঙ্গে অফিসের কথা বলে কোথাও বসে সেও পার্কে বসে বাদাম খাইতে পারে, কফি খাইতে পারে, শয়তান। সুতরাং প্রেম করো রবের সাথে, রবকে চিনো। রাত যদি জাগতে হয় রবের জন্য জাগো, প্রেম যদি করতে হয় রবের জন্য করো, চুকের পানি যদি ফেলতে হয় লুনা পানি রবের জন্য ফেলাও। প্রেম তো করেছেন আমার রব, আমার রসুলের সঙ্গে ডাক দিয়েছেন হাবিবুল্লাহ বলে, আমার রব তো আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিতেন আর বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আমার রব মাঝে মাঝে আমার রসুলকে ডাক দিতেন, ও কম্বল ওয়ালা কম্বল খোলো, ও চাদর ওয়ালা চাদরের নিচ থেকে বের হও, ও বন্ধু হাবিবুল্লাহ তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা, বন্ধু তুমি তোমার মেয়ে ফাতেমাকে নিয়ে ঘুমিয়ে আছো, লাতা হুজু হোসেনা তুম বলে নাম, তোমার প্রেমিক রব তোমার জন্য ঘুমায় না, তুমি একটাবার কম্বল ছাড়ো, একটাবার বিছানার থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে অজু করো, সেজদায় গিয়ে আমাকে প্রেমিককে সুবহান বলে ডাক দাও, রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ কে তোকে দুকা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি, তুই আমাকেই চিনলি না। এজন্য আল্লাহর ওয়াস্তে রবকে ভুলে যাইয়েন না, পারবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয়ের আলোচনা বহুত লম্বা, শুধু নাম চারটা বলছি, একটারও তাফসিরি আলোচনায় যায়নি, কারণ রাত্র হয়ে গেছে ১২টা, আর লম্বা করতে চাই না, যে কথাগুলো বলতে চাই শোনেন। শেষ যে ইনফরমেশন দিব, যুবক তোমাদেরকে আমি বলবো না, আজকের থেকে মদ খাওয়া বাদ দিয়ে দাও বলবো না, আজকের থেকে ফেনসিডিল খাওয়া বাদ দাও বলবো না, আজকের থেকে শয়তানি বদমাইশি বাদ দাও বলবো না। আমি বললাম বাদ দাও, তোমরা আমাকে বললা হুজুর পাক্কা ওয়াদা, আজকের থেকে ভালো হয়ে গেলাম, সকালে গিয়ে ওয়াদা ভুলে গেছো, আবার শয়তানি শুরু করছো। রাসূলে পাক বলছেন, ওয়ালা দীনা লিমান লা আহাদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই। কথা কি বুঝাইতে পারছি? আমি তোমাদের কি জায়গায় নিতে চাই না, আমি একজন মেসেঞ্জার, আমি একটা মেসেজ দিতে চাই তোমাদের সবাইকে। এই যে আমাদের হাদিস সাহেব যে ওয়াজটা কথা তাফসিরটা করাইলেন আজকের, যে বিশাল সুন্দর দিল থেকে, ভালো মানুষ ভালো দিলের মানুষ, আমি যেহেতু আমার কাছে অনেকবার গিয়েছেন, অনেক সময় এখান থেকে যাওয়ার সময় পুকুর থেকে মাছ নিয়ে গেছে আমার জন্য ঢাকায়, চিন্তা করছেন কত দূরে। তো আমি আজকে যে মেসেজটা দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই, আমি জানি আমার কথা যদি আজকে মানতে পারো, শেষ কথাটা, লাইফ কামিয়াব ফাকাদ ফাজা, লাইফ কামিয়াব ইনশাল্লাহ, মানার পাক্কা ওয়াদা, বলেন ওয়াদা, খুব বড় কথা বলবো না, এটাই আমার মেসেজ শেষ। রসুল পাকের জিন্দগির শেষ কথা ছিল এটা, ওমরে ফারুকের জিন্দগির শেষ কথা ছিল এটা, হযরতে উসমানকে যখন শহীদ করা হয় শেষ কথা ছিল এটা, আমার আলোচনারও শেষ কথা হচ্ছে ওইটা। আমি বলতে চাই যুবক, শোনো শোনো, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, কোথায়? যশোরের মনিহারে, আসেনি আজও তোমার নাম বলছি এটা, হ্যাঁ শোনো, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, সিনেমা হলে গিয়েছো বন্ধুদের পাল্লায় পড়ে, দুটো হাত জোড় করে তোদের পায়ে ধরে বলে গেলাম, যুবক তোদের পায়ে ধরলাম, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ, সিনেমা দেখতেছ, নাচানাচি হচ্ছে, ডান্স চলছে, নাচ গান চলছে, তুমিও নাচ গান দেখতেছ, ফিল্ম দেখতেছ, হঠাৎ করে ঘড়িতে দেখছো নামাজের সময় হয়ে গিয়েছে, সালাতের সময় হয়ে গিয়েছে, দু হাত জোড় করে বললাম ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ এরপরে অন্য কাজ, আগে নামাজ এরপরে অন্য কাজ, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও,
ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছ, মদের বোতল তোমার হাতে, উলঙ্গ হয় নর্তকীরা, জম কালো আয়োজন, নাচানাচি হচ্ছে, উলঙ্গ ডান্স হচ্ছে ক্লাবের ভিতরে, তোমার হাতে মদের বোতল, তুমি গ্লাসটা ভাঙছ, মুখে দিয়ে দিবে, আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ, ও গোলাম বোতলটা রাইখা দে, কল্যাণ আমার কাছে, মদে কোনো কল্যাণ নাই, কল্যাণ তো আমি দেব, ভাই তোর পায়ে ধরে বলছি বোতলটা রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, এরপর অন্য কাজ, বন্ধুদের পাল্লায় পড়ে ফেন্সি ডিলের বারে গিয়েছ, ফেন্সি ডিলের বোতল তোমার হাতে, নামাজের সময় হয়ে গিয়েছে, বোতলটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার ট্যাবলেট হাতে নিয়েছ, ইয়াবার ট্যাবলেট তোমার হাতে, নামাজের সময় হয়েছে, তোদের দুটো পা জড়াইয়া ধরে বললাম ট্যাবলেটটা পকেটে রেখে দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজ, এরপরে অন্য কাজ, বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করেছ, বদমাইশি করেছ, তুমি অপবিত্র, অপবিত্র, নামাজের সময় হয়ে গিয়েছে, দু হাত জোর করে বলছি পবিত্র হইয়া ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও, ভাই তোদের পায়ে ধরে বলছি মাথায় যদি পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাগড়ি যদি না থাকে একটা টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও, টুপিও যদি না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও, ও যুবক শোনো, শরীরে যদি একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়াও, পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়াও, শার্টও যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়াও, তাও যদি না থাকে একটা সেন্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়াও, তাও যদি না থাকে তোদের পায়ে ধরে বলে গেলাম খালি গায়ে খালি মাথায় তাও নামাজে দাঁড়াও, তাও সময় মতো নামাজ পড়ো, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাতটা পড়ো, যুবক তোর শরীরে যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়াও, পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়াও, প্যান্টও যদি না থাকে থ্রি কোয়ার্টার পরে নামাজে দাঁড়াও, থ্রি কোয়ার্টারও যদি না থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো তাও নামাজে দাঁড়াও, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার কাপড় যদি না থাকে খালি মাথায় খালি গায়ে উলঙ্গ হয়ে তাও সময় মতো নামাজে দাঁড়াও, তাও নামাজটা পড়ো, যদি পানির ব্যবস্থা থাকে পানি দিয়ে অজু করে নামাজে দাঁড়াও, পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়াম্মুম করে নামাজে দাঁড়াও, তাইয়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে বিনা অজুতে বিনা তাইয়াম্মুমে খালি মাথায় খালি গায়ে খালি শরীরে উলঙ্গ হয়ে আসমানে না জমিনে বিমানে না সাগরে দুনিয়ার কোথায় আসো জানতে চাই না, যেখানে আসো তুমি রবের কদমে সজদায় পড়ে যাও, সলাতে দাঁড়িয়ে যাও, আমার বিশ্বাস রব তো বলেছেন ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সলাত একদিন তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এর জন্য এরপরে সলাত, তোমার রসুলের জিন্দেগির শেষ কথা সালাত, তোমার রসুলের প্রিয় সাহাবি হযরত ওমরকে মুগীরা ইবনে শুবার গোলাম আবু লুলু আল মাজুসি ফজরের নামাজে যখন খঞ্জর দিয়ে আঘাত করলো পেট থেকে সব বাইর হয়ে গেল, যখন জ্ঞান ফিরেছিল তখন তিনিও বলেছিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, যেখানে থাকো যে অবস্থায় থাকো নামাজ বইলে যাইও না, কারণ নামাজই হচ্ছে বান্দাকে বন্ধু বানাইয়া দেয়, পারবো তো ইনশাআল্লাহ, রাত কাটায় কাটায় কাজ বারোটা আর লম্বা করতে চাই না, না আমি জানি ফজরের নামাজ কি আমি একা পড়বো না আপনারাও, এতক্ষণ ফজর না শুনেন, আচ্ছা শুনেন আমার কথা, আমি আজকে এখানে রেখে দিলাম, আমি বলি আমি যে চারটা কথা বলছি, এক নম্বর অহংকার, এই অহংকার নিয়ে দুটা তফসির বলি, তাফসিরে কাশ্যাফ আল্লামা জারুল্লাহ জামাখশারির লেখা তাফসিরে কাশ্যাফ, আর হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম উবাইদুল্লাহ সিন্দির লেখা তাফসির ইনকিলাবি, এই দুটো তাফসিরে এই প্রথম শব্দের যে ব্যাখ্যা করছেন দুইজন নবীর নাম আইনা, যে অহংকার করলে প্রথম কোন জায়গায় যায়, আমি যদি একটা একটা করে আলোচনা করি তাহলে বিশাল বিষয় হয়ে যাবে, আজকে এখানে রেখা দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো, চারটা উসুল মনে রাখবেন, শেষ কথা আজকে বাসায় গিয়েই বৌরে সালাম দিবেন, আমার মনে আছে আপনাদেরকে যা বলছি, ভাই বসো মোনাজাত করে যাও, এটা কি এগুলা কি, সালাম কবরের উপরে কি খেজুর গাছের ডাল পাতা পুঁতে দেওয়া যাবে কি না, কেন দিবেন সেটা আগে জানতে হবে, দিবেন কেন কবরের উপরে, রাসূলে পাক ইসলাম একটা রেওয়ায়ত তারগিব ও তারহিব, একটা রেওয়ায়ত
যে রাসূল আযাব হচ্ছে দেখে খেজুরের ডাল কবরের ভিতরে ঢুকায় দিয়েছিলেন আযাব হচ্ছে দেখে আপনি তো খুব দেখতেছেন নাকি ছিলেন এজন্য কবরের উপরে খেজুরের ডাল কবরকে যত পারা যায় খালি রাখা খালি খালি রাখা যায় দিলে গুনার কিছু নাই মৃত ব্যক্তির জন্য যা কিছু করা হয় সেটা কি সাদকা হবে আর যদি সাদকা হয় তাহলে সাদকার মাল কারা খেতে পারবে আচ্ছা মৃত ব্যক্তির জন্য যদি আপনি কিছু দান খয়রাত করেন মৃত ব্যক্তির সাদকা আমি বলছি না মৃত ব্যক্তির জন্য যদি আপনি কিছু দান খয়রাত করেন যে আল্লাহ আমার বাপ মারা গিয়েছেন এর অসিলা বাপকে কবরে ভালো রেখো তাহলে যদি সাদকা হয় নিজে খেতে পারবেন না নিজের উপরের আত্মীয় যারা আমার বাপ আমার দাদা খেতে পারবে না নিচের দিকে আমার ছেলে খেতে পারবে না আমার ছেলের ছেলে আমার নাতি খেতে পারবে না আমার মা খেতে পারবে না আমার নানি খেতে পারবে না আমার দাদি খেতে পারবে না অর্থাৎ সাদাকা এবং মান্নত নিজের উপরের আত্মীয় নিজের নিচের আত্মীয়কে খাওয়ানো যাবে না আর আপনারা খাওয়ান দাওয়াত দিয়া সাদাকার নাম কইরা শুধুমাত্র গরিবরে খাওয়াইবেন বইলা সব ধনীদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান শয়তানি আর ফিতনা শয়তানি আচ্ছা নামাজের সময় পরিবর্তন করতে হলে মুসল্লিদের পরামর্শ নিতে হবে কিনা মুসল্লিদের পরামর্শ দেখেন মুসল্লির এমন হওয়া চাই উনাদের নামাজের প্রতি একটা টান এবং আবেগ থাকা চাই কথা বুঝেন নাই মুসল্লি তো তারা যারা নামাজ বুঝে কথা বুঝেন নাই মুসল্লি তারা যারা নামাজ বুঝে এই জন্য যদি মুসল্লিরা যারা নামাজে আসে মুরব্বী হয় বয়স্ক হয় আর যদি নামাজের টাইম চেঞ্জ করেন আর ওরা যদি পাবন্দ পাক্কা বা জামাতের নামাজি হয় আর যদি ওনার কোনো কারণে জামাত ছুটে যায় উনি সব সময় জামাতে নামাজ পড়ে কারণ যারা জামাতে মুতাওয়াতির জামাতে সালাত পড়ে তাদের মাসআলা ভিন্ন যদি নামাজ ছুটে যায় জবাব দেওয়া লাগবে এজন্য পরামর্শ করা উচিত উত্তম ফরজ ওয়াজিব কিছু না মৃত ব্যক্তির জন্য মিলাদ দেওয়া যাবে কিনা মিলাদ মানে কি বুঝি নেই আরে গেল কি গেল সাত দিন তিন দিন বুয়া জিনিস করবেন আপনারা দিন তারিখের কিছু নাই নিজে যেদিন ভাল লাগে সবাই খাওয়াইয়েন মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে কিনা মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে কিনা বলতে কি কোন আজান দেখেন ওয়াক্তের আজান আচ্ছা দেখেন মুখতালাফিহি মতবিরোধপূর্ণ মাসআলা অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামের মত উলামায়ে কেরাম বলছি উলামায়ে কেরামের মত হচ্ছে দিলে আপত্তির কিছু নাই জায়গাও তো না থাকতে পারে কথা বুঝেন নাই কেউ কেউ ফকিহ উলামায়ে কেরাম বলছেন সুযোগ থাকলে না দেওয়া উত্তম সুযোগ থাকলে অন্য জায়গায় সুযোগ আছে এখানে না দেওয়া উত্তম যদি দেয়া দেয় গুনাহ হবে শবে বরাত কি এটা তো গেছে গা শবে বরাত ফারসি শব্দ বাদ দেন এগুলা সব তো রাত বরাতকে যদি ফারসি শব্দ ধরেন তাহলে এর অর্থ দাঁড়াবে ভাগ্য তো শবে বরাত মানে ভাগ্য রজনী এটা মানা যাবে না আমরা বরাতকে দিব আরবি সবকে বানাবো লাইল তাহলে অর্থ হলো লাইলাতুল বরাত এর বাংলা অর্থ হবে মুক্তির রাত তওবা করার রাত ওকে তওবা করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ চাহে আপনাকে মাফ করে দিবেন আর কিছু আছে কারো প্রশ্ন আর কারো আছে নাই রেখে দিলাম আচ্ছা বিড়ি সিগারেটের মাসআলা টোটালি একটা আলাদা সাবজেক্ট বলছি বিড়ি ধোঁয়া যারা মান্তিক পড়েছেন মান্তিক সোহরা এবং কুবরা যে ডাক্তারের কাছে আপনি গেলেন ডাক্তার বলছে আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে কেন হয়েছে
জিজ্ঞেস করলেই বলছে আপনি সিগারেট খাইছেন, এর ধোঁয়ার কারণ হয়েছে। তাহলে আপনার হওয়ার ইল্লত বা কারণ হচ্ছে ধোঁয়া। তাহলে এখন যদি আপনি মারা যান, উলামায়ে কেরামের ফকিহরা বলছেন আপনি আত্মহত্যা করলেন ধোঁয়া ইচ্ছা করে খাইয়া, এই জন্য এটা বাদ দিবেন। ঠিক আছে, তো কি বলছি, সিগারেট বাদ দিলি নাকি? লেখাই তো আছে সিগারেট খাইলে মানুষ মরে যায়, এরপরে খান কেন আপনারা? আর এই যে পানে যেটা খায়, আমার জীবনে খাইনি পান, তো খাইও না, আমি বলবো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। এগুলা পান খাতে আমার আপত্তি নেই, পান সাদা পান, পানে ভিটামিন আছে, কোনো আপত্তি নেই। কিন্তু তামাক বলতে জর্দা, এগুলো বাদ দিয়ে দেন না কেন, বাদ দেন ভালো জিনিস। কারণ শুনেন, যদি দুর্গন্ধ হয়, দুর্গন্ধ হলে কিন্তু ফেরেশতা আসবে না, এই জন্য কাঁচা পেঁয়াজ মুখে থাকলেই তো ফেরেশতারা আসবে না। আপনি যেটা জিগাইবেন, এটা কোন জিগাইবেন, বিভিন্ন মসজিদে আমি দেখছি, আমি কোন জায়গায় আজকে নামাজ পড়ছি, মসজিদের ভিতরে ইয়ো জ্বালাইয়া দেয়, কয়েল 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 জ্বালায় না মসজিদে, কেন জ্বালানি এটা কোন? আর মশার গন্ধ, গন্ধ হইতেছে না, গন্ধ হইলে এক ফেরেশতা একটু আইবে না মসজিদে? যেখানে দুর্গন্ধ থাকবে সেখানে ফেরেশতা আসবে না। তাইলে রসুল বলছেন পেঁয়াজের গন্ধ থাকলেও ফেরেশতা আসবে না, আর আপনি মসজিদের ভিতরে কয়েল জ্বালা রেখে দিয়েছেন, দুর্গন্ধ হয়ে গেছে মসজিদে, না ফেরেশতা কই থেকে পাইলেন?